আমরা কিন্তু প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম শেষ পর্যন্ত, সেইখান থেকে শুরু করবো আবার আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দেখুন, কারণ আমরা খুব বাছাই বাছাই করে আপনার জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা পরীক্ষা আসার মতো সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করি। আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আগে গিয়ে লাল রঙের যে বটনটি আছে সেটাকে স্পর্শ করুন এবং সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে হিট দ্য বেল আইকন। বেল আইকনটি বাজালে আপনার সুবিধা হবে, সবার আগে সবার প্রথমে আপনার কাছে আমার নিউজ পৌঁছে যাবে এবং যেটা এডুকেশন রিলেটেড, জব রিলেটেড এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং পরবর্তী ভিডিও দেখতে আপনাকে সাহায্য করবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আইসিসি, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রত্যেকটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং অর্থাৎ র্যাঙ্কিং দেন। সেটা টেস্ট ক্রিকেট হতে পারে, সেটা ওয়ানডে ক্রিকেট হতে পারে, সেটা টি টোয়েন্টি ক্রিকেট হতে পারে, এবং শুধুমাত্র টিমের র্যাঙ্কিং দেন না, প্রত্যেকটা প্লেয়ার র্যাঙ্কিং দেন। তো সেই র্যাঙ্কিংয়ের 1, 2, 3 অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড আপনার জন্য জানা জরুরি। আমাদের 5ই মে আমাদের আইসিসি চেয়ারম্যান তাদের র্যাঙ্ক প্রকাশ করলো, অর্থাৎ র্যাঙ্কিং স্থান প্রকাশ করলো, এবং কোন কোন টিম, কোন ইন্টারন্যাশনাল টিম বা কোন দেশ কত নম্বরে আছে সেইটা আপনার কাছে জানাটা খুব জরুরি। তবে আপনাকে গুড নিউজ দিই, আমাদের ইন্ডিয়া টিমটা কিন্তু অনেক জায়গায় 1 নম্বর স্থান দখল করেছে, ইন্ডিয়া থেকে অনেকে 1 নম্বর স্থানে দখল করেছে, তো সেটাও একটু ভালো করে মনে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে প্রত্যেকটা টিম দেখে নিই কোথায় আছে। টেস্ট, প্রথমে আমি আসবো টেস্টে। টেস্টে বর্তমানে 1 নম্বর আছেন ইন্ডিয়া, তো লাভ ইন্ডিয়া। তো ইন্ডিয়া টেস্ট নাম্বার টেস্টে আছে 1 নম্বর, সেই জন্য একটা লাভ চিহ্ন দেওয়া আছে, তো টেস্ট হয়েছে 1 নম্বর। তারপরে আসে সেকেন্ডে নিউজিল্যান্ড, তারপর ইংল্যান্ড। তো নিউজিল্যান্ড তাহলে বোঝা যাচ্ছে নিউজিল্যান্ড বর্তমানে অনেক উন্নতি করেছে, যে টেস্টে 2 নম্বর স্থান দখল করেছে। তো চলে আসুন, এবার আসি ওয়ানডে। এই ওয়ানডেতে ফার্স্ট হচ্ছে ইংল্যান্ড। তো ইংল্যান্ডের মাঝে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ হবে আর কি, চলছে বলা উচিত হয়নি, ইংল্যান্ডের মাঝে বিশ্বকাপ হবে। তাহলে ইংল্যান্ড এখন কিন্তু অনেকের কাছে ফেভারিট হয়েছে, তবে তুমি যতই ফেভারিট ইন্ডিয়ায় জিতবে। তো ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড এবং থার্ড হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা সত্যি থার্ড, এবং সাউথ আফ্রিকা খুব ভালো খেলে, দুর্গভাবে কোনো বড় ট্রফি জিততে পারে না, এবং আমারও খুব ভালো লাগে সাউথ আফ্রিকার টিমের স্টাইল, সাউথ আফ্রিকার টিমের মার্কুটে, এবি ডেভিলিয়ার্স কে না ভালোবাসে, তাই না, আরসিবি কে না ভালোবাসে। তো চলুন দেখা যায়, কথা না বাড়িয়ে চলে আসি আমি অন্য কিছুতে, টি টোয়েন্টি। এই টি টোয়েন্টিতে অন্যান্য দেশ যেমন পাকিস্তান 1 নম্বরে আছে, সেটা আপনি একবার ভালো করে লক্ষ্য করুন। তারপর আছে সেকেন্ড আছে ইংল্যান্ড, থার্ড আছে আফ্রিকা। তাহলে কিন্তু টি টোয়েন্টিতে আমাদের ইন্ডিয়ার জায়গা করে নিতে পারেনি, আশা করি পরবর্তীকালে 1 নম্বর স্থান দখল করবে। এবার আসি প্লেয়ার। প্লেয়ারে আপনি শুধু দেখতে পাবেন একজন আমাদের বিরাট কোহলি, হ্যাঁ শুধু সব জায়গায় দেখতে পাবেন বিরাট কোহলি আর বিরাট কোহলি। টেস্ট প্লেয়ার হচ্ছে টেস্ট, আর টেস্টে 1 নম্বর প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি, ওয়ানডে 1 নম্বর প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি, এবং টি টোয়েন্টিতে বাবর আজম। তো বুঝতে পারছেন দুজন ইন্ডিয়া একজন পাকিস্তান, তো আমরা জিতে গেছি, দুজন ইন্ডিয়া। সো দুজনের টেস্টে বিরাট কোহলি, ওডিআইতে হচ্ছে বিরাট কোহলি, টি টোয়েন্টিতে বাবর আজম। এবার আসে টেস্টে প্যাট কামিংস। টেস্টে হচ্ছে প্লেয়ার অফ দ্য বোলিং, অবভিয়াসলি প্যাট কামিংসের আপনি বল দেখেছেন, দুর্দান্ত বল করেন উনি। তো প্যাট কামিংস হচ্ছে আমাদের বলারের, টেস্ট বলার 1 নম্বর বলার, ওডিআইতে 1 নম্বর বলা হয়েছে আমাদের জসপ্রীত বুমরা, ক্যা বল করতে হয়। টি টোয়েন্টিতে হচ্ছে রশিদ খান, অবভিয়াসলি রশিদ খান নিঃসন্দেহে আফগানিস্তানের প্লেয়ার, খুব ভালো বল করেন, প্লেয়ার অফ অলরাউন্ডার, অলরাউন্ডার প্লেয়ার। আপনি নাম শুনেছেন জেসন হোল্ডার, যেটা ওয়েস্ট ইন্ডিজের একটি প্লেয়ার, খুব ভালো খেলেন, আপনি নাম শুনেছেন ওডিআই। আর রশিদ খান নাম তো শুনবেন, কারণ আফগানিস্তানে তার আইপিএলের আলোকে আমরা অনেক কিছু নাম শুনেছি, তাই না। এবার টি টোয়েন্টি আছে গ্র্যান্ড ম্যাক্সওয়েল, টি টোয়েন্টি অলরাউন্ডার আছে গ্র্যান্ড ম্যাক্সওয়েল। তো আজকে আমি এই আইসিসি র্যাঙ্কিং থেকেই সুবিধা করলাম। আপনি আমাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাকে ছোট্ট একটা প্রশ্ন আমি করব, খুব সোজা একটা প্রশ্ন, যে টেস্ট এবং ওডিআই 1 নম্বর প্লেয়ার কে, 1 নম্বর প্লেয়ার কে বর্তমানে র্যাঙ্কিং 1 নম্বর র্যাঙ্কার, এই টেস্ট এবং ওডিআই প্লেয়ার 1 নম্বর র্যাঙ্কার আপনি আমাকে জানান। এর সঙ্গে আপনাকে বলে থাকি, আপনি যদি আমাদের এই ভিডিওগুলির পিডিএফ পেতে চান, ইয়েস পিডিএফ অর্থাৎ প্রতি মাসের, প্রত্যেক দু মাসের পিডিএফ যদি আপনি একসঙ্গে পেতে চান, হাতে লেখা পিডিএফ, সঙ্গে যদি 100টি ভিডিও চান, সঙ্গে যদি আরও ক্লাস চান, সঙ্গে যদি আপনার সমস্যার সমাধান চান, সঙ্গে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা চান, তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ দখল করুন। এই প্রিমিয়াম মেম্বারশিপ কী হয় তার মধ্যে একটি ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। সঙ্গে আপনি একটি পিডিএফ ফাইল আছে, সেটা ডাউনলোড করলে আপনি পুরোপুরি হবে, সেখানে সব কিছু লেখা আছে যে প্রিমিয়াম
মেম্বারশিপ, প্রিমিয়াম মেম্বারশিপ কি জিনিস, কীভাবে তা এন্ট্রি হবেন, কি কত কোথায় কী লাগবে, কোথায় কী করতে হবে, সেই ভিডিওটা কিন্তু নিচে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।